वेलकम फ्रेंड्स, क्लास 12 टेस्ट परीक्षा शेष। टेस्ट पेपर प्रिपारेशन चूड़ान्त पर्याय चले एसेछे, समय खूब कम। टेस्ट पेपर प्रिपारेशन तुम्हारा करछो, एक नम्बर कोश्चनगुलो आमी दिच्छी, संगे आज के तुम्हारे जो पाँच नम्बर कोश्चनगुलो गोटा टेस्ट पेपर घेटे कैकटा पाँच नम्बर कोश्चन बेचेछी, मात्र कैकटा पाँच नम्बर कोश्चन। तुम्हारा जो सिलेक्टिव खूब भालो करे छबि सह प्रिपेयर करते पारो ताहले किन्तु खूब भालो नम्बर पेते पारो, एबं एखान थेके फुल मार्क्स पेले तुम्हारे 70 out of 70 पावर प्रोबेबिलिटी अनेकटा बेड़े जाबे। ओदिके एक नम्बर कोश्चन शर्ट अन्सार टाइप कोश्चन जदि सब ठीकठाक करते पारो ताहले 70 out of 70 कोनो ब्यापार ही ना बायोलजिकल সায়েন্সে। সেই জন্য পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু ভাইটাল। পাঁচ নম্বরের কোশ্চেনটা ক্যাজুয়ালি নেবে না, পাঁচ নম্বরের কোশ্চেনটাকে খুব ভালোভাবে, তিনটে কোশ্চেন যে পাঁচ নম্বরের আসবে সেগুলোকে খুব ভালোভাবে বেশি জায়গা নিয়ে ছবি সহ ডায়াগ্রাম সহ কি করে তোমরা করবে সেই নিয়ে আজকে আলোচনা করব, এবং কি কি যে মাত্র কয়েকটি কোশ্চেন আমরা নিয়ে এসেছি সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো সেই কোশ্চেনগুলোই তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে অল্প সংখ্যক কোশ্চেন করলে সেই কোশ্চেনের উপরে এফোর্ট ভালো দেওয়া যায়, বেশি করে লেখা যায়, বেশি করে লিখলে খুব ভালো করে নাম্বার পাওয়া যায়, কোনো নাম্বার কাটার কোনো অপশনই থাকে না। সঙ্গে ছবি ডায়াগ্রাম এগুলো যদি দিতে পারি তাহলে আমাদের পরীক্ষা অসাধারণ রকমের ভালো হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন তোমাদের জন্য রয়েছে কি না, শব্দশকের সাহায্যে মানব দেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি বর্ণনা করো, অর্থাৎ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া যখন বর্ণনা করবে শব্দশকের সাহায্যে, তাহলে প্রথম প্রশ্ন শব্দছকের সাহায্যে স্পারমাটোজেনেসিস, শব্দছকের সাহায্যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি বর্ণনা করতে হবে। এক্ষেত্রে করতে গিয়ে কী করতে হবে, প্রথমেই তোমাকে বলে দেওয়া আছে শব্দছক। তাহলে শব্দছক কথাটি প্রথমে, শব্দছক কি একটি একটি গ্রুপের মধ্যে একটা শব্দছককে খুব ভালো করে, শব্দছককে কী হচ্ছে একদম স্পার্ম মাদার সেল থেকে শুরু করে স্পার্মাটোজোয়া পর্যন্ত তোমরা একদম সুন্দর করে পরপর কী করছে, প্রাইমারি উসাইট, প্রাইমারি স্পার্মাটোজোয়া, সেকেন্ডারি স্পার্মাটোজোয়া যেভাবে হচ্ছে, হ্যাঁ, স্পার্মাটিডস পর্যন্ত এবং স্পার্মাটোজোয়া ফর্মেশন পর্যন্ত, স্পার্মিয়েশন পর্যন্ত তোমরা টেনে দেবে, এবং এই শব্দছকটা এত সুন্দর করে করবে। এইবার কথা হচ্ছে যে যদি বলে শুধু শব্দছকের সাহায্যে করতে, তাহলে শব্দছকটি করবে, এবং তার সঙ্গে যদি এটাতেই পাঁচ নাম্বার থাকে, শব্দছকের সাহায্যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি বর্ণনা করো, যদি 5 marks থাকে, তাহলে শুধু শব্দছক দিলেই কিন্তু হবে না, এক্ষেত্রে কিন্তু একটু ছবিও তোমাদের দিয়ে দিতে হবে। ছবিটা পাশে তোমরা দিয়ে দিলে পরপর এর সঙ্গে অ্যালাইন করে এখানে শব্দছক থাকলো, এখানে ছবি থাকলো, এইভাবে যদি থাকে এখানে 5-5 তোমাদের কেউ আটকাতে পারবে না, আমি কথা দিচ্ছি। কারণ শব্দছক যদি করে ছেড়ে দাও, শুধু মাস্টারমশাই মনে হতে পারে শব্দছকে কোথাও বা একটুখানি বেশি দিলে ভালো হতো, কিন্তু যদি তোমরা ছবিও দিয়ে দাও তাহলে সেখানে আর কোনো কনফিউশন থাকে না। তাহলে এই প্রশ্নটি শব্দছকের সাহায্যে স্পারমাটোজেনেসিস, হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এইবারকার 2023, হ্যাঁ, ক্লাস 12-এর জন্য। তাহলে এর আমরা একসঙ্গে, এটা যদি থাকে 2 নম্বরের সঙ্গে বা এটা যদি থাকে 3 নম্বর, তাহলে 2 নম্বরে একটা কী থাকবে, এর রিলেটেড একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা কী না, 2 নম্বরের সঙ্গে এর সঙ্গে থাকতে পারে যে স্পার্মের গঠনের, স্পার্মের যে মস্তিষ্ক রয়েছে, স্পার্মের যে মাথায় যে ক্যাপটা রয়েছে যেটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোজম ক্যাপ, এই অ্যাক্রোজম ক্যাপের মধ্যে কী কী উৎসেচক থাকে বা অ্যাক্রোজম রিয়াকশান কাকে বলে। তাহলে এটা হচ্ছে মেন কোশ্চেন, 3-3 পেতে হবে। আর অ্যাক্রোজম রিয়াকশান যখন তুমি দেখবে তখন কী লিখবে, একটি স্পার্মের ছবি দিয়ে দেবে, ঠিক আছে। অ্যাক্রোজম রিয়াকশান যখন করবে তুমি, তখন তুমি একটা অবশ্যই একটি স্পার্মের একটা সহজ একটা ডায়াগ্রামেটিক ছবি স্পার্মের এরকম করে তুমি দিয়ে দেবে, আর স্পার্মের ছবির মাথার মধ্যে অ্যাক্রোজম ক্যাপটা এঁকে দিয়ে এটাকে চিহ্নিত করবে, এটা একটি শুক্রাণু, নিচে লিখবে এটি হচ্ছে শুক্রাণু এবং এটা হচ্ছে অ্যাক্রোজম টুপি, হ্যাঁ, বা অ্যাক্রোজম ক্যাপ, তুমি যা খুশি লিখতে পারো, অ্যাক্রোজম ক্যাপ বা টুপি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এর মধ্যে কী কী উৎসেচক আছে, সেই উৎসেচকগুলি তুমি 1, 2, 3, 4, 5, 6, 7 করে এরকম করে পয়েন্ট করে দেবে, ঠিক আছে। অনেকগুলো উৎসেচক আছে, যত বেশি পরিমাণে উৎসেচক দিতে পারো দিয়ে দেবে। এইবার এইটুকু যদি করতে পারো তাহলে তোমাকে 2-2 কেউ আটকাতে পারবে না। এই প্রশ্নটি এই বছর কিন্তু আসার সমূহ সম্ভাবনা রয়েছে। টেস্ট পেপারে আমরা ঘাঁটলাম এবং আমরা বিগত বছরের কোশ্চেনগুলোর প্যাটার্ন দেখলাম, এখানে কিন্তু প্রথম কোশ্চেনটাই তোমরা এটা পেতে চলেছো, এবং এর সঙ্গে যে অর কোশ্চেনটি থাকবে সেটি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে এরকম যে এর সঙ্গে অর থাকছে যে গুপ্তবীজী উদ্ভিদের
দি নিষেক প্রক্রিয়াটি বর্ণনা করো। তাহলে গুপ্তবীজী উদ্ভিদে দি নিষেক প্রক্রিয়া, গুপ্তবীজী উদ্ভিদের, ঠিক আছে, গুপ্তবীজী উদ্ভিদে দি নিষেক প্রক্রিয়াটি বর্ণনা করো। এই দি নিষেক প্রক্রিয়াটি বর্ণনা করার সময় কিন্তু তোমাদের খুব সাবধান থাকতে হবে। এখানে ছাত্রছাত্রী যে বেশি ভুলটা করে সেটা হচ্ছে প্রথমে বর্ণনায় চলে যায়, বর্ণনায় গিয়ে বর্ণনা অনেক বড় করে ফেলে, পরে ছবি একটা ছোট্ট দিয়ে দেয় বা দেয় না। এই ছবি না দিলে কিন্তু এখানে যদিও বলেনি চিত্র সহ বর্ণনা করতে, তাহলেও তোমাদের কিন্তু ছবি দিতে হবে। গুপ্তবীজী উদ্ভিদের দি নিষেক প্রক্রিয়াটি বর্ণনা করো। এই বর্ণনা কথাটার মধ্যেও কিন্তু ছবি বা ডায়াগ্রাম, বায়োলজিক্যাল সায়েন্সে মনে রাখবে ডায়াগ্রাম ইজ দ্য মাস্ট, এবং ডায়াগ্রাম ইজ দ্য মানে এক্সট্রা ক্রেডিবিলিটি টু দ্য স্টুডেন্টস। হ্যাঁ, ডায়াগ্রাম যখনই দিয়ে দেবে তখনই তোমার এক্সট্রা ক্রেডিবিলিটি হয়ে গেল কি না, তুমি যখনই তুমি এই কী বলছে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে তুমি যখনই লক্ষ্য করবে যে সেখানে দেওয়া হচ্ছে কি না দি নিষেক প্রক্রিয়া। এই দি নিষেক প্রক্রিয়া কিন্তু এখানে একটা সুন্দর ছবি ডিম্বক, হ্যাঁ, এবং তার ইন্টেগুমেন্টস দিয়ে চালাজা দিয়ে এখানে একটা কিন্তু সুন্দরভাবে তুমি একটা ছবি আগে আঁকবে। এঁকে এখানে কোথায় পেরোগ্যামি মেসোগ্যামি চালাজোগ্যামি দেখানো দরকার নেই, এখানে শুধুমাত্র সেন্ট্রাল নিউক্লিয়াসটা, এগ নিউক্লিয়াস, আর এখানে এগ অ্যাপারেটাস আর ডিম্বাণু কোনটা এটা নির্দেশ করে দিয়ে সেন্ট্রাল নিউক্লিয়াস, হ্যাঁ, এদিকে তুমি হালকা করে এটা একটু দেখিয়ে দেবে। হ্যাঁ, বলার পরে এখান থেকে সেন্ট্রাল নিউক্লিয়াস বা কেন্দ্রীয় নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস N+N এটা কিন্তু দেখাবে, অবশ্যই দেখাবে দি নিষেক প্রক্রিয়াটি। দি নিষেক কেন হচ্ছে এখানে দেখাবে, ফার্স্ট নিষেক এখানে দেখাবে, দ্বিতীয় নিষেক, সেকেন্ড নিষেক। হ্যাঁ, প্রথম নিষেক কীভাবে হচ্ছে, কারণ এর মধ্যে কী হচ্ছে দুটো পুং নিউক্লিয়াস রয়েছে। প্রথম কী করছে, পুংগ্যামেটটা গিয়ে কাকে করছে, প্রথম বা পুংগ্যামেটটা গিয়ে কাকে এখানে এক বা এক, হ্যাঁ, এককে নিষিক্ত করছে। দ্বিতীয়টি গিয়ে খেয়েছে নির্মিত নিউক্লিয়াস নিষিক্ত করছে, নির্মিত নিউক্লিয়াস থেকে যে নিষিক্ত হচ্ছে। এইভাবে দি নিষেক প্রক্রিয়াটি বর্ণনা করবে। বর্ণনা করার সময় বর্ণনা অতীব দীর্ঘ করবে না, বর্ণনা একটা লিমিটের মধ্যে রাখবে, সঙ্গে একটা ডায়াগ্রাম দেবে। তাহলে এইটা ডায়াগ্রামটা কিন্তু খুবই যত্ন সহকারে এবং ডায়াগ্রামের নিচে কিন্তু এখানে চিত্র কথাটা লিখবে, এবং চিত্র লেখে কিসের চিত্র তুমি আঁকলে সেটা কিন্তু লেখা অত্যন্ত জরুরি। এইটা করে না ছাত্রছাত্রীরা, প্রত্যেকটা ছবি বা ডায়াগ্রামের নিচে কিন্তু তোমাকে অবশ্য অবশ্যই লিখতে হবে। তুমি জীবনের যেখানেই পড়াশোনা করো, যে কোনো ক্লাসে পড়াশোনা করো, যেখানেই যাও, সেখানে কিন্তু তোমাকে অবশ্য অবশ্যই এটা লিখতে হবে যে এই ডায়াগ্রামটা আসলে কী, এই ডায়াগ্রামটার কিন্তু ক্যাপশন দিতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন কিন্তু তোমাদের এই 5 নম্বরের এই প্রশ্ন দুটো থাকার সমূহ সম্ভাবনা আছে, আয়দার এটা নয়টা। তাহলে এইটা হলো প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন স্বাভাবিক মহিলা, এখানে একটা ক্রসের ব্যাপার চলে আসছে, হ্যাঁ, যে ক্রিস ক্রস উত্তরাধিকার এবং তোমাদের কী বলে বংশগত রোগের ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে। তো প্রথম প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, এক্ষেত্রে লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য এবং টার্নার্স ক্লাইনফেল্টার্স এবং ডাউন সিন্ড্রোমের থেকে কিন্তু প্রশ্ন এবার আসবে। তো প্রশ্নটা এইরকম হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে এই এর আগেবারও পরীক্ষা এসেছিল যে টার্নার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম এবং ক্লাইনফেল্টার সিন্ড্রোমের কারণটা কী, ঠিক আছে, এর ক্রোমোজোম বিন্যাস দাও, এর কারণ কী, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এরকম, আমি লিখে দিচ্ছি, দেখো কোশ্চেন 2 হচ্ছে, হ্যাঁ, ডাউন সিন্ড্রোম টার্নার সিন্ড্রোম এবং ক্লায়েন্টফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে সিন্ড্রোমের কারণ, ঠিক আছে, এই যে কারণ এখানে দেখবে 2 নম্বর দেওয়া আছে, কারণটা কি, ক্রোমোজোমাল নন ডিসজাংশন। এই ক্ষেত্রে আচ্ছা, এই কারণ এবং কারণ এবং ক্রোমোজোম বিন্যাস দিয়ে দিলেই এটা হয়ে যাবে 3 নম্বর, ক্রোমোজোম বিন্যাস, ঠিক আছে, কারণ এবং ক্রোমোজোম বিন্যাস দেখাও, এই কারণ এবং ক্রোমোজোম বিন্যাস দিলেই হয়ে যাবে 3 নম্বর। এখান থেকে কিন্তু তোমাদের ক্রোমোজোমাল নন ডিসজাংশনটা দেখাতে হবে। প্রশ্ন যদি এরকমভাবে আসে যে টার্নার সিন্ড্রোম এবং ক্লায়েন্টফেল্টার এবং ডাউন সিন্ড্রোমের কারণ এবং উপসর্গগুলি লেখো, কারণ কিন্তু তখন তোমাকে কিভাবে লিখতে হবে, ক্রোমোজোমের সংখ্যা দিলে কিন্তু হবে না। তুমি যদি দিয়ে দাও যে ডাউন সিন্ড্রোমের ক্রোমোজোম নাম্বারের
হচ্ছে ডাউন সিনড্রোমের ক্রোমোজোম নাম্বার 21 নাম্বার ক্রোমোজোম জোড়ায় ট্রাইজমি দেখা যায়, তা কিন্তু হবে না, শুধুমাত্র কারণ কারণ দিতে হবে তখন যে মেল এবং ফিমেল গ্যামেটের ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে, মেল এবং ফিমেল গ্যামেটগুলো তৈরি হওয়ার সময় কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু ছবি দিয়ে দেখাতে হবে গ্যামেট ফর্মেশনের জন্য। তোমাকে একটু বলে দেই, যদি তোমাকে বলে যে কারণ কি, তখন কারণ কিন্তু তোমাকে কি দেখাতে হবে না, যে শুক্রাণুর ক্ষেত্রে বাবার পিতার ক্ষেত্রে ক্রোমোজোম বিন্যাস কী ছিল, পিতার ক্ষেত্রে শুক্রাণু কী ছিল, ঠিক আছে, আর মাতার ক্ষেত্রে ডিম্বাণু কী ছিল। আচ্ছা, এই পিতার আর মাতার ডিম্বাণুর ক্ষেত্রে কী ডিফেক্ট ছিল, সেটা ক্রস হওয়ার পরে কী তৈরি হয়েছে এবং ক্রোমোজোম নাম্বার কেন এরকম 47 হয়ে গেল সেটা কিন্তু তোমাকে দেখা দেবে। এই ক্রোমোজোমাল নন ডিসজাংশনের কথাটা কিন্তু আলোচনা করতে হবে, তাহলেই কিন্তু এখানে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে। আর সিনড্রোম তো তোমরা জানো যে কী কী ওদের উপসর্গ আছে, তাহলে এই 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই ক্রোমোজোমের যে অ্যাবারেশন রয়েছে, ক্রোমোজোমাল অ্যাবারেশন বলি আমরা, ক্রোমোজোমাল নন ডিসজাংশনের ফলে যে ক্রোমোজোমের যে সমস্যাগুলো, জিনগত সমস্যা তৈরি হচ্ছে, লিঙ্গ সংযোজিত সরি জিনগত যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু তোমাদের এই প্রশ্ন থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এটা গেল 2 নম্বর প্রশ্ন। এর অথবা সংখ্যক কী হতে পারে না, একটা সমস্যা দিতে পারে যে যখন দুজন পিতা এবং মাতা উভয়ই মনে করো স্বাভাবিক, সেক্ষেত্রে কন্যা সন্তানদের মধ্যে বা পুত্র সন্তানদের মধ্যে, সন্তান সন্তানদের মধ্যে তাই সেই রোগটি কীভাবে প্রকাশ করতে পারে। স্বাভাবিক বলতে মনে করো স্বাভাবিক বর্ণান্ধ নয়, বর্ণান্ধতার ক্ষেত্রে তারা দুজনেই স্বাভাবিক, তাদের পরবর্তী জেনারেশন কী আসতে পারে। এক্ষেত্রে সব রকমের কম্বিনেশনগুলো কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, অর্থাৎ যে পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ, মা স্বাভাবিক, পিতা বর্ণান্ধ, এই যে এই পাজলটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, এবং এই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে তোমাদের কিন্তু ওই ক্রসটা দেখাতে হবে, অর্থাৎ চেকার বোর্ডটা কিন্তু করে দেখাতে হবে, পিতা স্বাভাবিক, মাতা বর্ণান্ধ, মাতা স্বাভাবিক, পিতা স্বাভাবিক, এটা কিন্তু বলে দিতে হবে। তাহলে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের হবে দূষণ এবং বায়োডাইভার্সিটি অংশ থেকে। তাহলে জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ এবং জীববৈচিত্র্যের যে ধ্বংসের কারণগুলো রয়েছে সেটা কিন্তু এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার তিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি না, কোশ্চেন নাম্বার তিনে তোমার জীববৈচিত্র্য ধ্বংসের কারণ যেরকম পড়বে তো 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় দূষণ থেকে কিন্তু প্রশ্ন এবার আসতে পারে, তেজস্ক্রিয় দূষণের কারণ, তেজস্ক্রিয় দূষণের প্রতিকার। এছাড়া থাকছে তোমাদের জন্য জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ তো আমরা বললাম, চিপকো আন্দোলন, বিভিন্ন রকমের আন্দোলনগুলো রয়েছে, বিভিন্ন রকমের পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে, চিপকো আন্দোলন, বিষ্ণু আন্দোলন, কবে কত সালে, এইগুলো সম্পর্কে ছোটো ছোটো করে একটু দু নম্বরের জন্য অন্তত 5 থেকে 6 লাইন তোমরা কিন্তু ভালো করে রেডি করে যাবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের জন্য প্রশ্ন আসবে। কারণ চিপকো আন্দোলন, এই যে বিষ্ণু আন্দোলন, এই যে সুন্দরলাল বহুগুণা, তারপরে হচ্ছে যে নেতারা যারা এই আন্দোলনকে সংগঠিত করেছিল, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের আসবে। তো এই বিষয় থেকে প্রশ্ন আসবে, কোশ্চেন নাম্বার 3, জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য ধ্বংসের কারণ এবং হটস্পট। তাহলে এই সবগুলো মিলে তোমাদের কিন্তু এই 3টা কোশ্চেন, আজকে আমরা বললাম 3 দুগুণে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, তোমরা একদমই কিন্তু এটাকে ইগনোর করবে না। থ্যাংক ইউ।